তার মানে আমাদের নবী আল্লাহকে খুব ভালোভাবেই জানতেন, তাই তিনি বলছেন তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তাহলে বেশি বেশি কাঁপতে কম কম হাসতে। তো কই আমরা তো হাসি খেলার সাথে মজাক নিয়েই ঠাট্টা তামাশা নিয়ে দিন কাটাই, দোকানে বসে আড্ডা পিটি এরর বদনাম করি দিন কাটে, কই কান্নাকাটি তো বুঝতে পারি না, তাহলে আর আমরা আল্লাহকে চিনি না। হাদিস তো বুখারি মুসলিম। আল্লাহ নবী বলছেন লাউ তাআলামুনা মা আলামু, পৃথিবীর মানুষ তোমরা যদি জানতে আল্লাহকে আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, তাহলে বেশি বেশি কাঁপতে কম কম হাসতে। পাপের জন্য কিছু চাওয়ার জন্য কেঁদে আল্লাহকে বলতে, তো আমাদের তো এরকম বোঝা যায় না, তাহলে আমরা আল্লাহকে চিনি না, এটাই প্রমাণ হয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাগতা ফানসব ও ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এটা আদেশ, আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন যে আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন, ব্যবসা বাণিজ্য দোকানপাট জমি জায়গা চাষ সব কাজ থেকে যখন অবসর হবেন, এখন রাত গভীর হয়েছে দুটা তিনটা হয়েছে, আপনি এখন এবাদতে আত্মনিয়োগ করুন। আল্লাহ রাসূল বলছেন যে আলাইকুম, তোমাদের জন্য পূর্বের মানুষের শিষ্টাচার গ্রহণ করা উচিত। পূর্বের মানুষ রাত দুটা তিনটায় উঠে আকাশের দিকে লক্ষ্য করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়তেন, আল্লাহর নবীও পড়তেন, তারপরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। আল্লাহ নবী বলছেন এখন তার অতীতের সব পাপ ক্ষমা, যা চাইবে তাই দেওয়া হবে, যার কারণে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন মানে রাতের এবাদতে অভ্যাসী হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ানজুল রাব্বুনা তাআলা হিনা ইবকা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায়, এক ভাগ বাকি থাকে, দুইটা তিনটা বেজে যায়, রাতের যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায়, এক ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন মায়াধুনি ফাস্তা জিবালাহু, কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব, মায়া শুনেনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই যে যা চাই তাকে আমি তাই দিয়ে দেবো, মায়াস্তাক ফিরুনি ফাঁক ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ বলেন। তখন তো আদম সন্তান ঘুমিয়ে আছে, ও তো দোকানে আড্ডা পিটে রাত দুটায় শুয়েছে, ও তো দোকানে আড্ডা পিটে রাত দুটায় শুয়েছে, বড় মোবাইল হাতে আছে, সবসময় ল্যাংটামে দেখে চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে, আবার তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চায়। ধর্ম তো এরকম নয়, জাহান্নাম জান্নাত এমন নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজিবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, হুজিবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার, জান্নাত পাওয়া সহজ নয়, জাহান্নাম পাওয়া সহজ। আল্লাহর নবী বলছেন মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন জিবরাইল আমি জাহান্নাম তৈরি করেছি দেখে আস। তো জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছেন ইজ্জাতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানেকা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, হালেদ খোলা আহাদ,
জাহান্নামী কি কেউ প্রবেশ করবে? কেউ কি জাহান্নামে যাবে? হায় হায়, কি করেছেন! একদিকের আগুন ঝাপটা মেরে আর একদিকের আগুনকে ধরে খায়, এখানে কি কেউ যেতে চাইবে? তখন আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল আবার জাহান্নাম দেখে আস। এবার জাহান্নাম দেখে এসে বলছেন জিব্রাইল আলাইহিস সালাম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, জাহান্নামে যাবে নাই এমন কি কেউ আছে? আগের বাক্যটা হুবাহু সম্পূর্ণ উল্টিয়ে দিলেন। তার মানে পরের বারে জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে, এখন মনের বিরোধিতা করতে পারবে যে সেই জান্নাতে যাবে, আর মনের বিরোধিতা করতে পারবে না যে সে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালুল মুজাহিদ মা ইউজাহিদ নাফসাহু, সবচেয়ে বড় মুজাহিদ সেই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে, মুখোমুখি তরবারি নিয়ে জেহাদ করে যে সে সবচেয়ে বড় মুজাহিদ নয়, বরং আত্মার বিরুদ্ধে যে জেহাদ করতে পারে সেই হলো সবচেয়ে বড় মুজাহিদ। আত্মা বলছে তুমি দোকানে বসে আড্ডা পিটো, আর একজনের বদনাম করো, এটা ঠেকানো কঠিন। আত্মা বলছে ঘুম থেকে উঠে দাড়িটা চাঁচো, এটা আত্মার বিরোধিতা করা খুব কঠিন। আত্মা বলছে সুদ ঘুষ খাও, এটার বিরোধিতা করা খুব কঠিন। আত্মা বলছে দাঙ্গাবাজি করে দাপট দেখিয়ে অমুককে জেল হাজতে দিয়ে দাও, এটার বিরুদ্ধিতা বিরুদ্ধে চলা খুব কঠিন। আত্মা বলছে সুদ ঘুষ খেয়ে বড় লোক হয়ে যাও, এটার বিরুদ্ধে যাওয়া খুব কঠিন। মহিলাটাকে মেয়েটাকে বলছে যে তুমি ক্লাস টেনে পড়ছে, এভাবে মাথার চুল ঢেকে রাখো না, নগ্ন হয়ে চলো, এটা শয়তান বলছে। আত্মা বলছে আত্মার বিরোধিতা করা খুব কঠিন, নগ্ন পোশাক ত্যাগ করা খুব কঠিন, আত্মার বিরোধিতা করা খুব কঠিন। আল্লাহ বলছেন ইন্না নাফসাল্লাহ আমার তো বিশ্বয়ে, আত্মা মানুষকে পাপের আদেশ করে। এ কথা ইসুফ আলাইসালাম বলছেন, যদি ইসুফ আলাইসালাম কঠিন অবস্থায় এ কথা বলেছেন, যখন জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে দিয়ে বলেছিল হায় তালাক ইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও, তখন ইসুফ আলাইসালাম বলেছেন মাজ আল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, তোমার সাথে জেনাই লিপ্ত হব মানে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, মাজ আল্লাহ বলে তিনি দৌড় দিয়ে ঘর দিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলেন। পিছন দিক থেকে জুলাইখা জামার পিছন ধরে ছিঁড়ে নিল হাত, হাতে তার জামার কিছু অংশ থেকে গেল, তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে বের হলো জুলাইখা, ওখানেই ছিল জুলাইখার স্বামী। দরজা থেকে বের হলে একসাথে তিনজন, জুলাইখা, জুলাইখার স্বামী, ইসুফ আলাইসালাম। পরিস্থিতি বেগতিক দেখে জুলাইখা বলল, এই দেখেন যাকে আপনি বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। মহিলা মানুষ খুব ভয়াবহ, নারী তিনজনের বড়ি, সাবধান থাকতে হবে। হাতে হাতে কথা উল্টে দিল, কথা উল্টে দিয়ে বলছে এই যে যাকে আপনি বাড়িতে রেখেছেন সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, এর কি শাস্তি দিতে চাচ্ছেন? আরে আপনি কি শাস্তি দিবেন, আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দী করতে হবে। 12 বছর জেল হলো। 12 বছর পর জেল থেকে বের হয়ে, বের হওয়ার যখন সময় আসলো, সরকারের পক্ষ থেকে বলা হলো আপনাকে জেল থেকে বের হতে বলা হয়েছে। ইসুফ আলাইসালাম বলছেন আমি জেল থেকে বের হব কেন, আগে জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি অন্যায় করেছি, ইসুফ অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে না বলবে আমি অন্যায় করেছি, ততদিন পর্যন্ত ইসুফ জেল থেকে বের হবে না। শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি, ইসুফ অন্যায় করেনি। তখন ইসুফ আলাইসালাম জেল থেকে বের হলেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আত্মার বিরোধিতা করা খুব কঠিন। ইসুফ আলাইসালাম বলছেন ইন্না নাফসাল্লাহ আমার তো বিশ্বয়ে, আত্মা মানুষকে পাপের আদেশ করে না, তাই স্পষ্ট না হলে সে সুদ ঘুষ খাই যে, মন মতো চলে সে, টাকনা নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে সে, দলীয় দাপটে মানুষকে অপমান করে যে, জেল হাজতে দেয় যে, জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে, মানুষের ক্ষতি করার চেষ্টা করে যে, জোর করে জমি দখল করে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে, নগ্ন পোশাকে চলে যে, জাহান্নামে যাবে সে, মন মানুষকে পাপের আদেশ করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযবতিন নার বিশাওয়াত মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে। সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আল্লাহকে চিনে আল্লাহকে ডাকা সহজ হবে, না চিনে ডাকা সহজ হবে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন আপনি আগে আল্লাহকে জেনে নেন যে তিনি ক্ষমা করতে পারেন, তারপরে ক্ষমা চান। আল্লাহ তাআলা বলেন উকুনু মাসাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া খরিজনি মুখরাজা সিদক ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার প্রতিপালক, আমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি, তুমি আমাকে সত্যবাদী করে বের করো। আমি মদিনায় প্রবেশ করছি, তুমি আমাকে মদিনায় সত্যবাদী করে রাখবে। মক্কা থেকে চলে যাব, মক্কার লোকেরা বলবে মোহাম্মদ সত্যবাদী মানুষ। আবার মদিনায় প্রবেশ করব, মদিনার লোকেরা বলবে মোহাম্মদ সত্যবাদী মানুষ, আমি জাতির সামনে সত্যবাদী হয়ে বাঁচতে চাই। দিন রাত তিনি বলতেন রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া খরিজনি মুখরাজা সিদক ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তুমি তোমার পক্ষ থেকে একটা বড় সাহায্য আমাকে করো যাতে করে আমার জীবনে কোনো সমস্যা না হয়। মহান আল্লাহ বলেন ওয়াদকুর ফিল কিতাবে ইব্রাহিমা ইন্নাহু সিদ্দিকান নবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কোরআন মাজিদে ইব্রাহিমকে পড়ুন, তিনি ছিলেন সত্যবাদী নবী। এ কথা আল্লাহ বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের মাঠে বলবেন আমার জীবনে আমি তিনটা মিথ্যা কথা বলেছি, এরকম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলবেন না। এরপরে আল্লাহ আমাদের নবীকে বলছেন ইব্রাহিমকে আপনি পড়ে দেখুন, ইব্রাহিম হচ্ছেন সত্যবাদী নবী। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় পার হচ্ছিলেন, সে এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো দাখালা ইব্রাহিম রাব, শোনেন স্বৈরাচারী শাসক আপনার একজন লোক প্রবেশ করেছেন যার নাম ইব্রাহিম, তার সাথে একজন মহিলা রয়েছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। সরকারের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো মানে হ্যাল্লাতি মাক, আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে উখতি, সে আমার বোন। সুমারাজা ইলাইহা, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বলছেন হাজেরা শোনো, সারা শোনো, আনি আখবার তুমি আন্নাকে উখতি, আনি আখবার তুমি আন্নাকে উখতি, আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। ফালা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না, এখন তুমি যদি বলো সে আমার স্বামী তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। আমি কিন্তু বলেছি তাদেরকে তুমি আমার বোন, এখন তোমাকে বলতে হবে ইনি আমার ভাই। শোনো সারা, ইন আল্লাহ আর যে মুমিনুন গাইরি অগায়রকে, মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোন মুসলমানও নেই, এই হিসেবে আমরা দুইজন ভাই বোন বটে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, ফারসালা বিহা ইলাইহে, তিনি তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। যখন স্বৈরাচারী শাসকের ঘরে তিনি ঢুকলেন, ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে হাত বাড়ালো, তখন সারা বললেন থামেন, আগে অজু হবে, তারপরে দুই রেকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, দুই রেকাত সালাত আদায় করলেন, দুই রেকাত সালাত আদায় করে বলছেন আল্লাহুম্মা ইন কুনতা তালামান্নি, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো আমন্ত রসুলেকা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রসুলকে বিশ্বাস করি, অহাসান্ত ফারজিলেলা যাও জি, আমার জিন্দগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই তিনটে কথা যদি সত্য হয়ে থাকে ফলা তুসালে তালায়াল কাফেরা, তাহলে নির্জন ঘরে যেন এই পুরুষ আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার সাহস হয় আপনি এরকম বিপদে পড়লে বলতে পারবেন? এ দেখেন
এক আমি তোমাকে বিশ্বাস করি, দুই তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি। আমি বলছি না ইব্রাহিম আমার স্বামী, আমি এভাবে বলতে রাজি নই, আমি বলছি তুমি এক আল্লাহ আমি বিশ্বাস করি, দুই ইব্রাহিম নবী এটা মেনে নিয়েছি, তিন আমার জিন্দেগিতে কোনো আমিন জেনা করিনি। এই তিনটা কথা যদি সত্য হয়ে থাকে, নির্জন ঘরে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে, এই কথা বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। ইনি সারা, ইনি ইব্রাহিম, হাদিস বুখারি মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার এরকম পর্যায়ে এরকম বলার সাহস আছে? আপনি কি বলবেন? ছোট ব্লাউজ পরে থাকেন, পেট পিট দেখা যায়, আর তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো, পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে তুমি ঘুরো, মানুষকে দেখাও, কি বলবে তুমি আল্লাহকে? দিন রাত বললে তো তোমার কথা গ্রহণ হবে না। দেখেছো ইমানের গতি কেমন? দেখেছো ইমান কাকে বলে? বলছে আমার কথা ঠিক হলে এই জন্য গায়ে হাত লাগাতে না পারে। আমার কথা যদি সত্য হয় তাহলে আমার কথা মেনে নিতে হবে। যদি চো আপনাকে দেখলে আমার খুব আফসোস হয়, শুধু আপনাকে বলে নয়, আপনার পিতাকে নিয়ে বেশি আমার আফসোস হয়, আপনার স্বামীকে নিয়ে বেশি আমার আফসোস হয়। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার স্বামী যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনার বাপ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদুবুলুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। দুই রাজালাতু মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে, এরা জান্নাতে যাবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, দায়ুস আপনি, দায়ুস কে? আল্লাযী ইকরু ফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস, যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, চাপাই নবাবগঞ্জের গতি অনুযায়ী সারা গ্রামই তার চাচা, সারা গ্রামই তার ভাই, এইভাবে অর্ধনগ্ন পোশাকে এই বাড়ি যায় ওই বাড়ি যায়, সবাই তার বাড়িতে আসে, বেখেয়াল চলে। চাপাই নবাবগঞ্জের কারণে ধর্ম পাগল হয়ে যায়নি, চাপাই নবাবগঞ্জের বিবাহের নীতিতে ধর্ম পাগল হয়ে যায়নি। সেদিন আমি বলে গেছি যে চাপাই নবাবগঞ্জের বিবাহের ব্যাপারে যত নীতি আছে, বিশেষ করে বিবাহের, চাপাই নবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়। তাতে বলে গেছিলাম অন্তত থোবড়া, থোবড়া শব্দটাতে পেশাব করে দিতে হবে, এমন ভাবে ভুলে যেতে হবে, 20 বছর পরে যদি কেউ একটা শব্দ বলে যে থোবড়া, তখন আরেকজন বলবে থোবড়া কি জিনিস গো, তাই বুঝলাম না, এমন ভাবে ভুলে যেতে হবে। ডুলি বিবি এমন ভাবে ভুলে যেতে হবে, 20-30 বছর পরে যদি কেউ ডুলি বিবি শব্দটা ব্যবহার করে, তাহলে আরো পাঁচজন বলে বলে উঠবে যে ডুলি বিবি কি জিনিস, আমরা তো কোনোদিন শুনিনি। এভাবে ভুলে যেতে হবে। শরীয়ত পাগল হয়নি যে একটা মেয়ে মানুষ বসে থাকবে আর সারা গ্রামের লোক ক্ষীর তুলে তার মুখে দিবে, ধর্মকেই এমন হতে পারে? কিভাবে চলছে আমি নিজেও জানি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম বোন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা যাবে না। দুই, রাজালাতু মিনান নিসায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের পোশাক পরে চলে, তারা জান্নাতে যাবে না। তিন, দায়ুস, যারা বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছে, তারা জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মুহূর্তে আপনাকে লক্ষ্য করে আরো দুটো কথা বলে রাখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুম, আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখিনি। এক, কওমুন মাহুম সায়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাজনাবিল গাবাকারে, গাভীর লেজের মতো, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এদের গুনা বেহান্নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। দুই, নিসাউন,
মহিলা কাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে মানুষ উলঙ্গ হয় এই কথা আল্লাহ রাসূল বলছে নিসাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকে আর এই ছলে বস ওই ছলে বসতে বসতে উঠছে কেন আপনার পাশে আপনি দেখেন না আমি কি চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে নির্বাচন এসেছি আর আপনি এসেছেন বক্তব্য শুনতে আপনার একটু শরম হয় না কেন কি প্রয়োজন হয়ে গেল আমি কথা বলবো আপনি চায়ের স্টলে গিয়ে বসে থাকবেন আমি ইউসুফ জুলাইখার কাহিনী বলতে এসেছি আপনি বাদাম খাবেন আর জুলাইখার কাহিনী শুনবেন বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি বত্রিশ বছর থেকে বত্রিশ বছরে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি অপ্রয়োজনীয় বত্রিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি দুই এক দিনের চ্যালেঞ্জ নয় পুরো বত্রিশ বছর বত্রিশ বছর আমি কোনোদিন কোনো মাঝাব নিয়ে কথা বলিনি বত্রিশ বছর আমি কোনোদিন সরকারকে নিয়ে কথা বলিনি একটা বাক্য বের করা যাবে না